ওয়েলকাম টু মাই চ্যানেল ইমেন ইন ব্লগে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, ভিডিওতে নতুন কিছু শেয়ার করতে। তো শেয়ারটা এটাই হলো যে আজকে গিয়েছিলাম মার সঙ্গে বাজারে, আর বাজার থেকে কী কিনে এনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলে এসেছি। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা নতুন আছো আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কষ্ট করে তোমাদের পাশে থাকাটা খুব দরকার। তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না, তো তোমাদের পাশে থাকাটা দরকার আমার খুব। একটু ভালোবাসা দিও আমাকে, তাহলেই হবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন রেখো, যাতে নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিও দেখতে পাও। তো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। চলে এসেছি, চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখতে হবে একে একে, তো সবার প্রথমে দেখাই পুজোর কিছু জিনিস। সামনেই জন্মাষ্টমী, গোপালের জন্মদিন, তো যেহেতু নাড়ু গোপাল আছে তো ওকে তো নতুন জামা দিতেই হবে, তো তার জন্য নিয়ে এসেছি গোপালের জামা। এই জামাটা নিয়েছি, ওর একটা পাগড়ি নিয়েছি, আর ওর মালা। আর নিয়েছি এই যে একটা তামার ঘট, আর এটা কি বলে আম পাতা কলম, মানে ফলস পিতলের, এটা এক কথায় পিতলের। যেহেতু আম পাতার কলমে আমাদের এখানে অভাব নেই, কিন্তু কী বলতো আমাদের বাড়িতে যেহেতু ছাগল আছে, তো ছাগলগুলো এত দুষ্টু মানে অপেক্ষা করে থাকে কবে বৃহস্পতিবার আসবে, পুজো হবে আর ওটা সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। তো তার জন্যই মা বলছিল একটা নিয়ে আহো, কারণ ছাগলগুলোর খুব অত্যাচার বেড়ে গেছে। এই তো আর নিয়েছি, এইটা খুব স্পেশাল আমার কাছে, সবগুলোই নিয়েছি। হ্যাঁ, কফি মগ, এটা আমার খুব পছন্দ হয়েছে, হোয়াইট কালারের, খুবই পছন্দ হয়েছে এটা আমার। মনে হচ্ছে এখন কফি বানাই, আচ্ছা যাই হোক। আর নিয়েছি সবসময় বাড়িতে ইউজ করার জন্য এই কাপগুলো, একটা ফেটে গেলে আমার মা আমাকে দিতে রাখেন। যাই হোক, এই এই কাপগুলো নিয়েছি। হ্যাঁ, এই কাপগুলো নিয়েছি। আর এইটা নিয়েছে মা ডাল সেদ্ধ করার জন্য, মিমোকে খাওয়ার মানে রোজ খাওয়ার জন্য একটু ডাল সেদ্ধ, এইটুকু ডাল প্রেশারে দিতে ইচ্ছে করে না, তো তাই মা বলছে যে একটা নেওয়া হোক ভাতের মধ্যে দেওয়া হবে। তো এইটা নিয়েছি ডাল সেদ্ধ করার জন্য। আর এই কড়াই, কড়াই না ঠিক, এটা এটাকে ফ্রাইং প্যান বলে। এই ফ্রাইং প্যানটা আমার খুবই পছন্দ, মানে অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিন্তু কেনা হয়ে উঠছিল না। তো অ্যাটলিস্ট আমি এটা কিনেই ফেললাম, মা কিনতে চাইছিল না, যদিও আমি জোর জবরদস্তি করে একটু বলছিলাম যে মা আমার দরকার দরকার, আমার খুব পছন্দ একটা জিনিস, তুমি আমাকে কিনে দাও কিনে দাও। তো মা তো মাই হয়, তো শেষ পর্যন্ত মা আমাকে ফ্রাইং প্যানটা কিনে দিয়েছে, আর আমার খুব খুশি মনে হচ্ছে যেতে এতটা পছন্দ আমার এই জিনিসটা, তো আই এম হ্যাপি। আর নিয়েছি, বেশিরভাগ সংসারের জিনিসই নেওয়া হয়েছে। আর নিয়েছি এই যে জিনিসটা, এটা কী যেন বললো নাম ভুলে গেছি, তবে আমরা আমাদের গ্রামে এটাকে আমরা হুগলি বলি, যদি এটা হুগলি না, হুগলি হয় লোহার আরও বড়ো। তো
এটা নিয়েছি, এটা এটা খুব দরকারি, খুব কাজের। তো এটা খুবই কাজের। তো এটা নেওয়া হয়েছে, এটাও মা নিতে চাইছিল না, মা বলছে এটা লাগে না ফালতু, আমরা যেহেতু যত মশলা হয় সবই তো মিক্সারেই করা হয়। তবে আমি নিয়েছি যেমন চা করার জন্য কিছু কিছু জিনিস বাটতে হয়, যেটা আমার মানে খুবই অসুবিধা হতো, অসুবিধা হতো। তো ফাইনালি আমি চলে এসেছি, এটা আমার, এটাও আমার খুব পছন্দের, মানে এটা আমার খুবই 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 পছন্দের, মানে অনেক দিনের ইচ্ছে পূরণ হলো এক কথায়। তো এই জিনিসটাও আমার খুব পছন্দ হয়েছে, আমি তার জন্য চলে এসেছি উঠে। আর নিয়েছি কলা পাতা, হ্যাঁ দেখো একদম কলা পাতার মতোই। এই কলা পাতা, এই ট্রেগুলো ঠিক না, এটা খাওয়ার ট্রে কথায়, এই ট্রেগুলো নিয়েছি, এইটা দুটো নিয়েছি, একটা মিমোর আর একটা আমার, যদি একটা নিতাম তাহলে আমাদের দুজনের মধ্যে ফাইট হয়ে যেত। তো ভাব তাহলে এখন যে কোনো জিনিস আর একটা নেওয়া যাবে না, কারণ ওর সঙ্গে আমার একটু ফাইটটা বেশি হয়। তো এই দুটো নিয়েছি, এটাও আমার খুব পছন্দের। আর নিয়েছি, কেউ যদি আমাকে কিছু বলে না না, এটা এটা সেই ছুরি না, এটা সবজি টবজি কাটার জন্য, সবজি কাটার জন্য না, ওরা বাড়িতে সব মানে বটিতে সবজি কাটা হয়। তবে এটা আমার কাজের, কারণ আমি একটু অলস প্রকৃতির, তো তো চাকু দিয়ে বেশি কাটতে পছন্দ করি। তো তার জন্য একটা আছে, যদিও সেটা ছোট ছোট ওটা দিয়েও কাজ চলে যেত, কিন্তু আমার ইচ্ছে ছিল একটা ভালো দেখে, ভালো হ্যাঁ অতটাও চলে যাবে আমার জন্য, একার জন্য খুবই ভালো। একটু পেঁয়াজ, একটু আদা, একটু শশা টশা কাটার জন্য, ফল টল এইসব কাটার জন্য এটা আমি নিয়েছি, সেরকম কিছু না, শুধু এই ছোটোখাটো জিনিসগুলো একটু কাটার জন্য নিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, এই যে জানি না অনেকগুলো এখানে পাঁচটা আছে মোট, এতগুলো মানে কতটা কাজে মানে কী কাজে লাগে আমি জানি না, তবে আমি জানি একটা হলেই হয়ে যেত। তো বৌদি বলেছিল পাঁচটা লাগবে, জানি না কী কাজ করবে। তো জন্মাষ্টমীতে গোপালকে দেওয়ার জন্য এটা নিয়ে এসেছি। আর নিয়েছি এই জগ দুটো, জগ বাড়িতে আছে কিন্তু তবুও লাগেই, তার জন্য এই দুটো নিয়ে এসেছি। সবসময় এটা সবসময় ইউজ করবো না, সবসময় ইউজ করার জন্য রেডি আছে। তো মা বলেছে যে দুটো নিয়ে রাখি ইন ফিউচারের জন্য, কখন কী হয় তো লাগেই জিনিসগুলো। তো ঠিক আছে চলো নিয়ে নাও, নিয়ে নিয়েছি। এটা সবই সংসারের জিনিস, তবুও তবে আমার পছন্দের। আর নিয়েছি এই রকসটা, এটা আমার ঘরের জন্য, ব্লু কালারটা আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য ব্লু কালার এটি নিয়েছি। হ্যাঁ শেষ, আর একটা জিনিস হচ্ছে সেইটা হলো কি আছে দেখতে হবে। আর নিয়েছি বেড কভার, আর এখানে এক্সট্রা মানে এক্সট্রা করে নেওয়া এ দুটো বালিশের কভার, এই যে এক্সট্রা করে নেওয়া দুটো বালিশের কভার। তখন মানে কেটে গিয়েছিলো, তো এই যে দেখতে পাচ্ছো এটা বেড কভার। বেডকভার আজকাল আমার এই কালারটা খুব একটা খুব মানে প্রিয় মনে হচ্ছে, পছন্দের। এই কালারটা দেখলে কেমন যেন আমার চোখ ফেলে দেওয়ার ইচ্ছে করে না, মনে হয় আর অন্য কোনো কিছু দেখবো না, শুধু এটাই দেখবো, মানে এতটা পছন্দের এই কালারটা হয়ে গেছে। আগে অতটা খুব একটা পছন্দ করতাম না, তবে আজকাল আমার খুব পছন্দ হয়ে গেছে, তো নিয়ে নিলাম। আর এই যে
পাঁচ বালিশের কভার, এটা পাঁচ বালিশের কভার, আর এই দুটো হলো বালিশের। এই তো এই কয়েকটা জিনিসই কেনা হয়েছে, তো সব জিনিসগুলোই আমার খুব পছন্দের, আর খুব পছন্দের মানে আমি গেছি যখন আমার পছন্দেরই সব কিছু হবে, আর মা সেটাই প্রেফার করে আর কি, তোর যা ভালো লাগে সেটাই নিয়ে। তো যদিও সবসময় হয় না, তবে এগুলো জিনিস যেহেতু আমার নিজের ঘরে ব্যবহার করবো, তো এগুলো জিনিস আমার পছন্দ মতোই আমি নিই। অনেক সময় আমার পছন্দ না হলেও নেই, তবে আর একটা কালার আমার খুব পছন্দ হয়েছিলো হোয়াইট কালারের, কিন্তু হোয়াইট কালারটা আমাকে নিতে দিল না, কারণ বুঝতেই পারছো কী কারণে। তো যাই হোক, ওটা অন্য কখনো অবশ্যই নেব, তবে মানে অন্য কখনো ওইটাই না ঠিক, হোয়াইট কালারের আর কি। তো এই তো এই এই বাজার করলাম, আজকের মতো এখানেই শেষ করি ভিডিওটা। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য রইল। Thank you.